হাতটা কি হয়েছিল হাতটা পুড়ে গিয়েছিল বললাম দেখি হাতটা পুড়ে গিয়েছিল কিভাবে চা করতে চা করতে মাসি কি হয়েছে আপনার ফারাক্কা যাবেন বাড়ি কোথায় মালদা মালদা ফারাক্কা যাবেন কেন ঘুরতে ঘুরতে এগুলো কি जुतो कई पागुलो की मासि पागुलो पुड़े गेछिल বাড়িতে কি হয় আপনার ছেলে মেয়ে ফারাক্কা যাচ্ছেন কেন ঘুরতে টাকা পয়সা আছে আবার নাই গো কিছু নাই আমি দেব টাকা পয়সা হাতটা কি হয়েছিল হাতটা পুড়ে গিয়েছিল বললাম দেখি হাতটা পুড়ে গিয়েছিল কিভাবে চা করতে চা করতে আপনার স্বামী আছে আছে স্বামী কোথায় বাড়িতে তো স্বামীকে রেখে চলে যাচ্ছেন কেন ঘুরতে দিয়ে পাঠাইছে আর ছেলে মেয়ে ওদের বাড়িতে আছে আপনাদের দেখে না ছেলে মেয়ে দেখে না আপনাদের আমার দিকে তাকান ছেলে মেয়ে কেন দেখে না মাসি কেন দেখে না আমি কেন করব ছেলে মেয়ে কেউ দেখে না আচ্ছা তো ফারাক্কা ঘুরতে যেতে পারবেন একা টাকা কত গাড়িতে যাব আচ্ছা গাড়িতে যাবেন বাসে কত লাগবে টাকা কে জানি কত ভাড়া আছে জানি না ও টাকা পয়সা আছে আর আপনার কাছে কত আছে পয়সা নেই টাকা পয়সা ফারাক্কা যাচ্ছেন পয়সা নেই কিভাবে যাবেন তাহলে ভিক্ষা করতে করতে যাই ভিক্ষা করতে করতে যাবেন ওখানে গিয়ে ওখানে যে দেওর আছে দেওরের বাড়িতে যাবেন আচ্ছা দেওর দেখে দেখে তোমার কয়দিন দেখবে এর কি আছে ব্যাগে বিস্কিট আর ব্যাগে মানি ব্যাগে পয়সা কই 10 টাকা 10 টাকা নিয়ে আপনি ফারাক্কা যাবেন 10 টাকা নিয়ে ফারাক্কা যেতে পারবেন আমার দিকে তাকান 10 টাকা নিয়ে ফারাক্কা যেতে পারবেন আমি পয়সা দেব আমি দিচ্ছি পয়সা কত লাগবে একশো টাকা দিলাম একশো দিয়ে ভাড়া চলে যাবে কিন্তু ফারাক্কা এখান থেকে পঞ্চাশ টাকা লাগবে ভাড়া বুঝছেন পঞ্চাশ টাকা আপনি কিছু খেয়ে নেবেন কিনে ঠিক আছে যাচ্ছি তাহলে ছেলে মেয়ে আপনাকে সত্যি দেখে না কয়টা ছেলে আপনার দুটাই দেখে না মেয়ে কয়টা মেয়েটা দেখে না মেয়ে ইউপিতে থাকে আসে না এখানে তো আপনি চলেন কিভাবে খাওয়া দাওয়া করেন কিভাবে বাহাতে মানে ইনকাম হয় কিভাবে খাওয়া দাওয়া আসে কোথা থেকে ভিক্ষা করি ও ভিক্ষা করেন তারপরে ঠিক আছে যান তাহলে সাবধানে যাবেন হ্যাঁ সাবধানে যাবেন বাস আসলে চলে যাবেন ভাড়া আমি দিয়ে দিলাম হ্যাঁ পঞ্চাশ টাকা ভাড়া নেবে এখান থেকে আর পঞ্চাশ টাকা আপনি কিছু খেয়ে নেবেন ঠিক আছে মাসি চলে যাচ্ছি হ্যাঁ ভালো করে যাবেন ঠিক আছে পয়সাটা রাখবেন ভালো করে এই যে মানি ব্যাগ আছে দেখলাম এই মানি ব্যাগ এই ব্যাগটাতে রেখে দিন এটাতে রেখে দিন হাত পা সব আপনার পুড়ে গেছিলো তাহলে হাতে রাখেন এটা আর ব্যাগে এগুলো কি শাড়ি টাড়ি আছে আচ্ছা ঠিক আছে ভালো করে যাবেন হ্যাঁ ঠিক আছে